আজকে ফোটা আমার বাগানের জবা। কত রঙের, কত ভ্যারাইটির জবা ফুটেছে দেখো। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আমার বাগানের কিছুটা আপডেট দেখাবো। অপরাজিতা ডাবল পেটাল, এটা আমার কাটিংয়ের গাছ। গত বছরের গাছ থেকে কাটিং করে বানিয়েছি, অরিজিনাল গাছ নষ্ট হয়ে গেছে। এটা সিড থেকে করেছি, সিঙ্গল পেটাল। টগর, এখন প্রচুর টগর ফুটছে। এটা টগরের মাদা প্ল্যান্ট, এখান থেকে আমি কাটিংয়ের গাছ বানিয়েছি, সেই গাছেও ফুল রয়েছে। গোলাপও আমার এখন প্রচুর ফুটছে, এগুলো দেশি গোলাপ। গাছে প্রচুর কুঁড়ি রয়েছে, হাইব্রিড গোলাপও ফুটছে। এটা স্টার গ্লোরি, ফার্স্ট টাইম ফুটেছে, আমি রাস্তা থেকে সিড এনে লাগিয়েছিলাম। ক্ল্যামাটিস, পুরো গাছ ফুলে ভরে গেছে, একবার ফুটে গেছে, আবার নতুন করে ফুটছে। এটা দেশি গোলাপের আরও একটা গাছ, এই গাছটাও কুঁড়িতে ভরে আছে। সাথে দেখো আমার মিনিয়েচার পিঙ্ক কালার গোলাপের গাছ, কুঁড়িতে গাছ ভরে গেছে। কদিন আগেই একবার পুরো গাছ ফুলে ভরে উঠেছিল, আমি তার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। এটা অরেঞ্জ জবা, ইয়েলো জবা, এখনও পুরো ফোটেনি কারণ এখন সকাল। এটা ডাবল পেটাল অরেঞ্জ জবা, এটা আমার কাটিংয়ের গাছ টগরের। সাদা মোষান্ডা, নীল জবা, গাছে এখন অনেক কুঁড়ি রয়েছে। ডাবল ডেকার হিবিস্কাস, আজকে দুটো ফুটেছে, অদ্ভুত সুন্দর দেখতে। এটা পিঙ্ক থোকা জবা, আর আমার মাধবীলতা, পুরো গাছ ফুলে ফুলে ভরা। নাকচম্পা, দেশি পিঙ্ক জবা, এটা দেখো আমার অরেঞ্জ কালার গোলাপ, এখন প্রচুর ফুল ফুটছে। শীতের পরপর গাছটা ডাইব্যাক হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি সেটার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, আমি গাছ কীভাবে সেভ করেছি। এটা আমার রেড কালার মিনিয়েচারের কুঁড়িতে ভরে যাওয়া গাছ, এটা একটা নতুন ফুল, নতুন ফুটেছে। সাদা গোলাপের গাছও কুঁড়িতে ভরে গেছে, কদিন আগে আমি এর ভিডিও শেয়ার করেছিলাম যখন গাছ ফুলে ভরেছিল। পিঙ্ক টগর, ক্রোশান্ডা, লালিপপ, সব কাটিংয়ের গাছ। আবরাকাডাবরা গোলাপ প্রচুর ফুটছে, দত্তপ্রিয়াও এখন প্রচুর ফুটছে। এটা পার্পেল থোকা জবা, প্রচুর কুঁড়ি গাছে। আলামান্ডা অফ হোয়াইট কালার, আমার ইয়েলো এক্সোরা আমি কদিন আগে ভিডিও শেয়ার করেছি, দেখো আমার গাছ ফুলে ফুলে ভরে রয়েছে। ফুরুশ, মোষান্ডা, ব্রাউন জবা আজকে ফোটেনি, কাল ফুটবে। ব্লু ডেজি, এর কাটিং থেকে আমি প্রচুর গাছ বানিয়েছি। ঘণ্টা জবা বেশ বড় আকারের ফুটেছে, এখানেও একটা রয়েছে, আরও একটা আমি দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে, আছে এখানে আছে। নন স্টপ ফুটছে আমার ঘণ্টা জবা, প্রচুর ফুল ফোটে। আর ইয়েলো টিকোমা তোমরা দেখতেই পাচ্ছ, আমার বলার দরকার নেই যে আমার গাছ কী হারে ফুল দিচ্ছে, কুঁড়িতে আর ফুলে ভরে রয়েছে আমার গাছ। যেরকম ফুল ফুটছে ঝরে যাচ্ছে, আবার ফুল ফুটছে। এটা আমার এয়ার লেয়ারিং করা গাছ, আমি দেখিয়েছি তোমাদেরকে, প্রচুর ফুল ছিল গাছে, সব ছড়ে গেছে, আবার নতুন করে ফুল আসছে। এটা অরেঞ্জ টিকোমা, এটা প্রথম থোকা কুঁড়ির, অনেক ফুল ফুটে গেছে, ঝরেও গেছে, আবার নতুন করে কুঁড়ি এসেছে, এই থোকাটা আর এই থোকাটা। আমি এর উপরে ভিডিও পরে আপলোড করব, খুব সুন্দর একটা ফুল। এটা আমার আজ সকালের গার্ডেন, নিজের গার্ডেন দেখে নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমার গার্ডেনে এত ফুল ফুটে রয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে, ফুলে ফুলে ভরে রয়েছে আমার গার্ডেন, আমার পরিশ্রম সার্থক হয়েছে। এগুলো ক্রোশান্ডার গাছ, আমি কদিন আগে শেয়ার করেছিলাম, আমি রিপোর্ট করেছি। এত সামান্য যত্নে যে এত ফুল ফোটানো যায় সেটা আমি নিজেই গার্ডেন করে বুঝতে পারলাম। আমি গার্ডেনে খুব বেশি এফোর্ট কিন্তু দিতে পারি না, কিন্তু আমি গার্ডেনকে প্রচণ্ড ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে তৈরি করা গার্ডেন। তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে ফুলে ফুলে সেজে উঠেছে আমার গার্ডেন, বর্ষার গার্ডেন, ফুলে ফুলে ভরা। জবার প্রচুর কালেকশান আমার, আর প্রচুর ফুল ফুটেছে আজকে, তোমরা দেখতে পাচ্ছ। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আমি আমার এই ওভারভিউ দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থেকো, পাশে থেকো।